লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা সোয়াশিন্দুনিয়া গ্রাম থেকে আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি আমাদের চোখের সামনেই, আমার জন্মের পর থেকে দেখে আসছি যে তিস্তা নদীর যে ভাঙন, সেই ভাঙন আমাদের, আমার এই জ্ঞানে আমি 5-6 বার বাড়ি ভাঙছি, অসংখ্য ফসলের জমি চোখের সামনে বিলীন হতে যেতে দেখেছি। কিন্তু তারপরও চেষ্টা করে আমরা পড়াশোনা করতেছি যে চাকরি বাকরি না হলে নিজের এলাকায় আমাদের জমি আবার সুবাদ করে খাবো। কিন্তু দেখলাম এবারে চোখের সামনে 100 একর জমি আমাদের ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা যে প্রধানমন্ত্রী সহ আমরা যে বলি যে আত্মকর্মসংস্থান নিজের এলাকায় করব, কিন্তু জমি যদি আমাদের না থাকে, নদী গর্ভে যদি বিলীন হয়ে যায়, তা আত্মকর্মসংস্থান আমরা কীভাবে করবো? আমরা যে তিস্তা মহাপরিকল্পনার কথা শুনে আসতেছি, এটা যদি বাস্তবায়ন হয়, চর অঞ্চলের হাজারো শিক্ষিত যুবক, হাজারো মানুষ, এটার থেকে আমাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা লালমনিরহাট জেলা যে অবহেলিত, এটা অবহেলিত থাকবে না। আমরা মনে করি যে চর অঞ্চলে ফসল যে হয় ভুট্টা আবাদ, আমরা লালমনিরহাট জেলায় কারো কাছে হাত পাততে হবে না। আমাদের আমরা চাই যে তিস্তা পরিকল্পনাটা, যে মহাপরিকল্পনাটা নিতেছেন, এটা অতি তাড়াতাড়ি নিলে মানুষ যতক্ষণ থাকবে অতক্ষণ তো কাজটা করবেন। মানুষ যদি আমরা এখান থেকে ভাঙে চলে যাই অন্যখানে, তাহলে তার পরবর্তীতে মানুষ ছাড়া শূন্য অবস্থায় কাজ করে লাভ হবে না। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে যে মানুষ থাকা অবস্থায়, আমাদের জীবন থাকা অবস্থায় যেন এই কাজটা করেন খুব তাড়াতাড়ি। আমরা খুব ঝুঁকির মধ্যে আছি, এখনও 400 থেকে 500 পরিবার এত ঝুঁকির মধ্যে আছে যে বাড়ি করবে এমন বসত ভিটা আর তার কারো কাছেই নাই। ফসলের জমি নিজের চোখের সামনে আমরা দেখছি, আমার চোখের সামনে আমার 4 বিঘা ধানের জমি বিলীন হয়ে গেল। যেই ধান খেয়ে আমরা বাঁচি, সেই ধান আমার চোখের সামনে বিলীন হয়ে গেল। এখন চাকরিও পাবো না, এখন যদি আমরা যদি এই ফসলও যদি রক্ষা করতে না পারি, তাহলে আগামীতে আমরা বাঁচবো কীভাবে? সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই তিস্তার কাজটা আপনারা করলে চর অঞ্চলের মানুষ, রংপুর জেলার মানুষ আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, স্মরণ করবে আপনার সরকারকে। তাই আপনার কাছে, সরকারের কাছে অনুরোধ, আপনি মেগা প্রকল্প কাজ করেন ঠিক আছে, কিন্তু আমাদের চর এলাকার এই মানুষগুলোকে রক্ষা করেন। চর এলাকার মানুষ রক্ষা পেলে রংপুর বিভাগের লোক আর আমরা যে মানে অবহেলিত এলাকা বলে পরিচিত এটা পাবো না, ঢাকাকে আমরা ছাড়িয়ে দেবো বলে আমি মনে করি। কারণ এখানে যে ফসল হয়, এই ফসল এত পরিমাণ ফসল হয়, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু প্রতি বছরে যে জমি জায়গা ভাঙে যায় আর হয় না।